একজন ফেমাস ব্লগার বলেছে, ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি শো দ্য স্টোরি। মানে কি, তুমি যেই গল্পটা মুখ থেকে বলছো সেটা বলার থেকে বেশি তুমি শো করো, দেখাও। তোমার সবকিছু ব্লগিং এ বলার দরকার নেই, তুমি সেগুলোকে তোমার গল্পের আকারে দেখাও, সেগুলো তুমি ভিডিওর মাধ্যমে দেখাও। ফর এক্সাম্পল, আমি এই ভিডিওটা শুট করছি কেমন করে, প্রথমে ক্যামেরাটা অন করলাম, তারপরে এই মাইকটা লাগালাম, কম্পিউটার অন করলাম, তারপর কিন্তু ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে। তো এইটা যদি আমি মুখে না বলে দেখাই তাহলে দেখো কত ইন্টারেস্টিং লাগবে। তোমারও এই জিনিসটাই কাজে লাগাতে হবে। তোমার সবসময় বলতে হবে না যে আমি এখন খাচ্ছি, আমি এখন যাচ্ছি, এই সব কিছু বলার থেকে বেশি এটা তুমি দেখাও, তাহলে মানুষ বেশি পরিমাণে ইন্টারেস্টেড হবে তোমার ব্লগে। সো আজকে আমি 5টা ব্লগিং টিপস দেবো। অ্যাজ এ ইউটিউবার আমি ব্লগিংও করেছি কিছুদিন, খুব বেশি তো করিনি কিন্তু মাঝে মাঝে আমি করেছি। তো সেইখান থেকে তোমাদের 5টা আমি এমন ব্লগিং টিপস দেবো যেটা আমি পার্সোনালি ফিল করেছি। আর তুমি যদি তোমার চ্যানেলটা গ্রো করতে চাও আর ব্লগিংয়ে যদি নাম কামাতে চাও, তাহলে এই 5টা টিপস তুমি যদি অ্যাপ্লাই করে দাও তাহলে তোমার ব্লগিং চ্যানেল গ্রো হবে 100%। এইটা তুমি ভিডিও শেষে নিজেই বুঝে। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখে নাও। সো নাম্বার ওয়ান টিপসটা হলো ডোন্ট বি ফেক। আমরা যখন ব্লগিং করি শুরুর দিনে তখন কিন্তু বেশিরভাগ সবাই ফেক বিহেভ করি, মানে আমরা যেমন না ক্যামেরার সামনে সেরকম হওয়ার চেষ্টা করি। মানে তুমি রিয়েল লাইফে যেমন তুমি ক্যামেরার সামনে সেরকম তুমি প্রিটেন্ড করো না, সেরকম হাবভাব করো না, ক্যামেরার সামনে তুমি একটা অন্যরকম মানুষ হওয়ার চেষ্টা করো। তো সেটা করলে কিন্তু হবে না। একদম আসল তুমি যেমন রিয়েলিটিতে তুমি যেমন ক্যামেরার সামনে তোমার সেটাই হতে হবে, কারণ তুমি যতই ফেক বিহেভ করো আসল সত্যিটা কিন্তু একদিন সামনেই আসবে। তো প্রথম দিন থেকেই তুমি যেমন সেরকমই জেনুইন বিহেভ করো, তোমার আসল পার্সোনালিটিটাই মানুষকে শো করো, তোমার সেখানে ফেক হওয়ার কোনো দরকার নেই, কারণ ফেক হলে কোনো ভিডিও ফুটে ওঠে না। তুমি যেমন আসল সেরকম যদি তুমি থাকো তাহলে কিন্তু সেই ভিডিওটা ফুটে উঠবে। আজকের দিনে যারা যেই ক্যাটাগরিতেই ফেমাস তার রিয়েল লাইফেও দেখবে সেরকমই, সেই জন্য কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে। তো তোমার কিন্তু এটাই করতে হবে, তোমার ফেক হলে হবে না, তোমার জেনুইন হতে হবে। তুমি ক্যামেরার সামনে তুমি যেরকম সেরকমই হাবভাব করবে, অ্যান্ড তোমার সব কিছু প্ল্যানিং করে কথা বলার দরকার নেই যে এখন আমি এই কথাটা বলবো, এখন এইখানে যাবো, এত কিছু প্ল্যানের তোমার দরকার নেই। যেটা হবে রিয়েল টাইমে যেটা হবে তোমার সেটাই দেখাতে হবে, আর তাহলে কিন্তু মানুষ ইন্টারেস্টেড হবে তোমার ব্লগ। সো মাথায় ঢুকিয়ে নাও, বি রিয়েল, ডোন্ট বি ফেক। তুমি ফেক হয়ে না, একদম রিয়েল হও। আর ডোন্ট প্ল্যান এভরিথিং, সব কিছু প্ল্যানিং করার দরকার নেই। এমনকি মানুষ ব্যবহারও প্ল্যান করে যে ক্যামেরার সামনে আমি কেমন ব্যবহার করবো, কেমন করে কথা বলবো, এই সব কিছু প্ল্যানিং করে। তো এই সব কিছু করার দরকার নেই, তুমি যেমন করে কথা বলো, যেমন তুমি রিয়েলে সেরকম প্রিটেন্ড করো, তোমার ব্লগ মানুষ খুব পছন্দ করবে। এইবার 2 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে বি কনসিস্ট্যান্ট। হ্যাঁ, তোমার রেগুলারলি ব্লগ ক্রিয়েট করতে হবে। মনে করবে ব্লগিং চ্যানেল হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে কোয়ান্টিটিটা খুব ম্যাটার করে। কোয়ান্টিটি মানে কি, তোমার কত পরিমাণে ব্লগ আপলোড করছে। একটা কথা তোমরা শুনেছো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, মানে কি কোয়ান্টিটির থেকে কোয়ালিটি, তোমার ভিডিও কোয়ালিটি কত ভালো সেটা বেশি ম্যাটার করে। কিন্তু ব্লগিং হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে কোয়ান্টিটিটাও বেশি পরিমাণে ম্যাটার করে। মানে তুমি কি ডেইলি ব্লগ ছাড়ছো, তুমি কি কনসিস্ট্যান্টলি কাজ করছো তোমার চ্যানেলের উপর, সেইটা কিন্তু বিশাল একটা ম্যাটার করে। তুমি যদি কনসিস্ট্যান্ট না হও, তুমি যদি রেগুলার ভিডিওস আপলোড না করো, রেগুলার ব্লগিং না দাও, রেগুলার মানে কি তুমি ডেইলি ব্লগ করতে পারো বা তুমি অল্টারনেটিভ ডেজেও ব্লগ করতে পারো, মানে একদিন ছেড়ে ছেড়ে। তুমি যদি এরকম কনসিস্ট্যান্টলি কাজ না করো তাহলে তোমার কম্পিটিটর যে আছে সে তোমার থেকে এরকম এত দূরে চলে যাবে, তুমি কিন্তু তাকে ধরতেও পারবে না। কারণ ব্লগিংয়ে মানুষ তোমায় দেখতে চায়। তোমার যদি ডেইলি ব্লগের চ্যানেল হয় তাহলে তোমার ডেইলি ব্লগিং করতে হবে, কারণ মানুষ তোমার লাইফস্টাইল দেখতে চায় যে তুমি আজকে কী করছো, কালকে কী করবে। মানুষ তোমার সাথে জুড়ে থাকে। তোমার আজকে তুমি এখানে ব্লগ শেষ করলে মানুষ দেখতে চাইবে যে কালকে সকাল থেকে তুমি আবার কী করছো, পরশুদিন তুমি আবার কী করছো। সেই জন্য তোমার ডেইলি ব্লগ যদি করো তাহলে ডেইলি ব্লগই তোমার আপলোড করতে হবে। সৌরভ যোশী ব্লগ, যেটা হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর ব্লগিং চ্যানেল, সে প্রায় 2 বছর ধরে কিন্তু একদিনও ছাড়েনি। 2 বছরে সে প্রত্যেকদিন ভিডিওস আপলোড করেছে, একটা দিনও সে মিস করেনি, সে ডেইলি ব্লগ করে। তো তোমার কিন্তু যদি ডেইলি ব্লগের চ্যানেল হয় তুমি একদিনও ছেড়ো না, তুমি ডেইলি আপলোড করো, কারণ কোয়ান্টিটিটা খুব ম্যাটার করে। আর তুমি যদি অল্টারনেটিভ ডেজে ব্লগ করো, মানে একদিন বাদে একদিন, তাহলে একদিন বাদে একদিনই করো। তুমি যদি মাসে একটা বা সপ্তাহে একটা ব্লগ আপলোড করো তাহলে তোমার ব্লগ চ্যানেল কখনোই দাঁড়াবে না। 99% তোমার ব্লগ চ্যানেল দাঁড়াবে না, মানুষ তোমার উপর ইন্টারেস্টই শো করবে না। সো তুমি ডেইলি ব্লগ করলে ডেইলি ভিডিওস আপলোড করো, আর যদি অল্টারনেটিভ ডেজে করো একদিন বাদে একদিন, তাহলে একদিন বাদে একদিন তুমি ভিডিওস আপলোড করো। মনে করবে কনসিস্টেন্ট ইজ দ্য কি টু সাকসেস, মানে তোমার সফল হওয়ার জন্য রেগুলার কাজ করতে হবে। এবার তিন নম্বর যে টিপসটা সেটা কি, সেটা হচ্ছে ইউজ ডিফারেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, তোমার ব্লগিংয়ের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হবে, যেটা বেশিরভাগ কেউই করে না। এটা একটা হ্যাক বলতে পারো, বেশিরভাগ মানুষ এটা জানেই না। মনে করো তুমি বাজারে যাচ্ছ বা তুমি কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি নর্মালি সেখানে ভিডিওটা শো করো, তো সেরকম করলে হবে না। তুমি তোমার ক্যামেরাটা সাইডে রেখে দাও বা উপরে রেখে দাও, যেমন করে খুশি রাখো, ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করো। ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করলে কী হবে, তোমার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে, আর এর ফলে কী হবে, মানুষের দেখতে ভালো লাগবে। আর যখন মানুষের দেখতে ভালো লাগবে তখন তুমি তোমার কম্পিউটারের থেকে অনেক বেশি এগিয়ে যাবে, সে বুঝতেও পারবে না কেমন করে কাজ হচ্ছে। তুমি দেখে থাকবে যারা ফেমাস ব্লগার, তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে সিনেমেটিক শর্ট রাখে অনেক জায়গায়, তারা কোথাও যাচ্ছে নর্মাল দেখায় না, সেটা সিনেমার আকারে দেখায় যে সে যাচ্ছে। তো তোমার সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, তোমার ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে তোমার নিজেকে শ্যুট করতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হয়ে যাবে। আর যখন ইন্টারেস্টিং হয়ে যাবে তখন তোমার লেভেল আর এক স্টেপ উপরে হয়ে যাবে, আর মানুষ তোমার দেখতে খুবই পছন্দ করবে, আর তোমার যে কম্পিটিটর আছে তাদের থেকে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। এবার যে চার নম্বর টিপস, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমার মোস্ট ফেভারিট টিপস। সেটা কি, সেটা হচ্ছে ইউজ সামথিং টু গেট অ্যাটেনশন। এর মানে হচ্ছে তোমার কোনো কিছু ইউজ করতে হবে, হয় সেটা কোনো মানুষ বা কোনো জিনিস, সেটাকে ইউজ করে তোমার ফেমাস হতে হবে, সেটাকে ইউজ করে তোমার অ্যাটেনশন পেতে হবে, যেটা এক হিসাবে তুমি চ্যানেলটা গ্রো করে নিতে পারো। সেটা কেমন করে, মনে করো এই যে এইটা হচ্ছে আমার আইফোন, ঠিক আছে, তো এবার এইটাকে ইউজ করে তুমি ফেমাস হয়ে যাবে। শুরুর দিনে কিন্তু তোমায় কেউ চেনে না, ঠিক আছে, শুরুর দিনে তোমায় কেউ চেনে না, এর ফলে তোমার উপর মানুষের ইন্টারেস্টও থাকবে না, তুমি কি করছো সেটাও সে দেখবে না। কিন্তু সে প্রথম দিন থেকে এটা আইফোন সেটা সবাই জানে, এই প্রোডাক্টটাকে সবাই চেনে, তো আমি এখন কি করতে পারি, এই প্রোডাক্টটাকে নিয়ে আমি ভিডিওস ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল বাইং নিউ আইফোন, আমি নতুন আইফোন কিনতে যাচ্ছি, বা আমার আইফোনটা ভেঙে গেল, আমার আইফোন হারিয়ে গেল, আমি আইফোন ভেঙে ফেললাম, এই সব কিছু কিন্তু বিশাল ইন্টারেস্টিং টপিক। মানুষ তোমায় চেনে না, কিন্তু আইফোন প্রোডাক্টটাকে সে চেনে। যে আইফোন কিনতে যাবে বা যে ইউজ করে, সে কিন্তু সেই ভিডিও দেখবে, তোমার উপর তার ইন্টারেস্ট থাকবে না কিন্তু আইফোনের উপর থাকবে, অ্যান্ড যখন সে ভিডিওটা দেখবে নিজের অজান্তেই তোমার উপর তার ইন্টারেস্ট অলরেডি চলে আসবে, আর এরকম করেই একটা ভিউয়ার্স তোমার ফ্যান্স হয়ে যাবে। তো এটাকে তুমি যে কোনোভাবে কাজে লাগাতে পারো, তুমি আইফোনের উপর লাগাতে পারো, তোমার যেই মোবাইল আছে সেটার উপর লাগাতে পারো, বা তুমি কোনো ক্যামেরা কিনছো, বা তুমি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ। মনে করো তুমি কেদারনাথে ঘুরতে যাচ্ছ, তাহলে তোমায় কিন্তু কেউ চেনে না, কিন্তু কেদারনাথকে অনেক মানুষ চেনে, তার উপর ইন্টারেস্টটাকে সেই জায়গায় যারা যাবে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে, আর এভাবেই কী হবে, সে সেই জায়গাটা দেখতে গিয়ে তোমায়ও দেখে নেবে, ফলে তোমার উপর তার ইন্টারেস্ট চলে আসবে, আর এভাবে একটা ভিউয়ার্স তোমার ফ্যান্স হয়ে যাবে। আগেও বললাম, তো সবসময় এটা মনে রাখবে, শুরুর দিনে তোমায় কেউ চেনে না, এই ট্রিকটা তোমায় অ্যাপ্লাই করতে হবে, এমন কোনো কিছুর উপর তোমার ভিডিও ক্রিয়েট করতে হবে, ফেমাস জায়গা বলো বা কোনো জিনিস বলে যেটার উপর মানুষ ইন্টারেস্ট রাখে, সেরকম জিনিস তুমি তোমার ভিডিওতে নিয়ে আসো, দেখো মানুষ তোমার ভিডিও দেখবে। আর মনে রাখবে, ক্লিক বেট করবে না, তুমি আইফোন দেখালে ভিতরে তোমার ভিডিওতে আইফোন নেই, তাহলে কিন্তু সেটা চলবে না, তোমার রিয়েল করতে হবে, এই জিনিসগুলো তোমার রিয়েল করতে হবে। আর এই ট্রিকটা মোস্ট ফেভারিট আমার ট্রিক, এটা তুমি অ্যাপ্লাই করো, শুরুর দিন থেকে তোমার ভিডিও বেরাবে, অনেক মানুষ চলে আসবে, তোমায় দেখবে, তারা তোমার ফ্যান্স হয়ে যায়। সো মাথার মধ্যে এটা ঢুকে নাও, ইউজ সামথিং অর সামওয়ান টু গেট অ্যাটেনশন। এবার সবার লাস্ট পাঁচ নম্বর যে ট্রিকটা, যেটা একটা সিক্রেট ট্রিক, আর এই ট্রিকটা অ্যাপ্লাই করে শুরুর দিন থেকে যারা বিগিনার তারা দারুণ রেজাল্ট পাবে, তারা দারুণ ভিউজ চলে আসবে তাদের ব্লগে। সেটা কি, সেটা হচ্ছে ফলো আদার ব্লগার্স। তুমি যেই টাইপের ব্লগিং করছো, যদি তুমি ডেইলি ব্লগ করো তাহলে দেখো কারা ডেইলি ব্লগ করছে, বা তুমি যেমন ব্লগিং করো সেরকম অনেক ফেমাস ব্লগার আছে, তো তুমি তাদের ফলো করো, একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, এরকম যত আছে সবার ভিডিও তুমি দেখো। তাদের ভিডিও তুমি রেগুলার দেখলে কি হবে, তাদের থেকে তুমি শিখবে যে তারা কেমন করে স্টোরি টেলিং করছে, তারা কেমন করে একটা ভিডিও শুরুর থেকে এন্ড অব্দি তারা নিয়ে যাচ্ছে, ভিডিওর মধ্যে তারা কি করছে। তো তুমি তাদের দেখে শেখো, তাদের দেখে ইন্সপায়ার হও, তাদের থেকে তুমি আইডিয়া নাও, আর সেগুলো তোমার নিজের ভিডিওর উপর লাগাও। এবার এর ফলে কি হবে, সেই ফেমাস ব্লগাররা তাদের এরকম উপর লেভেলে যেই জিনিসগুলো করছে, তুমি তোমার লেভেলে থেকে সেই জিনিসগুলো করবে যখন, তখন অডিয়েন্স ইন্টারেস্টেড হয়ে যাবে তোমার ব্লগিংয়ে, কারণ শুরুর দিন থেকে তুমি সেরকম দারুণ দারুণ জিনিস করছো তোমার ব্লগিংয়ে, যেগুলো বড় বড় ব্লগাররা করে। সো শুরুর দিন থেকে তুমি এইগুলো অ্যাপ্লাই করে দাও, বড় বড় ব্লগাররা যেমন করে স্টোরি টেলিং করে, যেমন করে তারা ভিডিও ক্রিয়েট করে, সেরকম করে তুমিও করো, তুমি তাদেরটা ফুল কপি করবে না, তুমি তাদের থেকে ইন্সপায়ার হও। এবার শুরুর দিনে তোমায় অনেকে কপি বলতে পারে যে তুমি এর কপি করছো, তো তাতে কোনো প্রবলেম নেই, তুমি আস্তে আস্তে অন্যটা দেখে দেখে করতে করতে নিজের মধ্যে একটা তোমার স্পেশাল ইউনিক জিনিস ক্রিয়েট হয়ে যাবে, আর তখন তোমায় আর কেউ বলবে না যে ওর মতন দেখে দেখে করে যাও, তখন তোমার নিজের মধ্যে একটা ইউনিকনেস চলে আসবে, আর সেইটা বহুত মানুষ পছন্দ করবে। তো শুরুর দিনে, প্রথম দিনে তুমি বড় বড় ব্লগারদের ভিডিও দেখো, তাদের মতন নিজেরটা করার চেষ্টা করো, তাদের থেকে ইন্সপায়ার হও, এরকম করে তুমি ভিডিওস ক্রিয়েট করো। অ্যান্ড এর সাথে আরেকটা প্রো টিপ তোমায় দিচ্ছি, কি দেখবে এরকম অনেক ট্রেন্ড আছে, যেই ট্রেন্ডে সব ব্লগাররা একই টাইপের ভিডিও বানায়, বা এরকম কোনো কোনো জায়গা ফেমাস হয়ে যায় যেখানে সব ব্লগাররা ব্লগিং করতে যায়, তো তোমারও এগুলো ফলো করতে হবে, এরকম কোনো কিছু যখন ফেমাস হবে তখন তুমিও যাবে, ফলে কী হবে, তোমার অনেক ভিউজ চলে আসবে অ্যান্ড তোমার ভিডিও ভাইরাল হয়ে যেতে। সো যে পাঁচটা টিপস দিলাম অ্যান্ড বোনাস টিপসটা দিলাম, সেটা তোমার কেমন লাগলো জানাবে। এরকম সিক্রেট ট্রিক সারা ইউটিউবে তুমি কোথাও খুঁজে পাবে না, আর যারা ব্লগিং করে ফেমাস হয়েছে তারাও তোমায় কোনোদিন বলবে না। সো এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য ভিডিওতে বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও তোমার ভিডিওটা কতটা ভালো লাগলো। আর যারা যারা চ্যানেলটা নতুন দেখছো তারা ফটাফট এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমার জন্য এরকম ধামাকাদার ভিডিও আমি ডেইলি নিয়ে আসি। সো দেখা হচ্ছে আবার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তত সময়ের জন্য পিস আউট।